সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক তারাকান্দি উচ্চ বিদ্যালয়। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করার চেষ্টা করব। আশা করি করোনাকালীন সময়ে তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং নিরাপদে আছো। তো করোনাকালীন সময়ে বাড়িতে বসে নীরব বসে থেকে সময় পার করা আর পার করার কারণেই সরকারি কার্যক্রমের অংশ হিসেবে এই অনলাইন ক্লাস চালু। তো গত সপ্তাহে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের বিষয়ে হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কারণ তোমরা করোনাকালীন সময়েই নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তো তোমাদের ক্লাস আসলে সশরীরে নেওয়া হয় নাই, এর জন্যই তোমাদের প্রথম থেকে আমি চেষ্টা করছি আর কি। তো মূল কথায় আসি, গত সপ্তাহে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি, ক্রমবিকাশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব মূলত হিসাব বিজ্ঞান কী বা কাহাকে বলে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি নিয়ে আলোচনা করেছিলাম, আমি আজকে আবার একটু পুনরাবৃত্তি করি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছিল ইতালিতে 1494 সালে। একজন ধর্মযাজক, গণিতবিদ, পাদ্রী, শাস্ত্রী, উনি সর্বপ্রথম হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা দেন। উনি ওনার গণিতের উপর লেখা বইয়ের তৃতীয় অধ্যায়ে, মতান্তরে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায়ে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। সেখান থেকে আজকের হিসাব ব্যবস্থার উৎপত্তি। তো উনি ওনার গণিতের উপর যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সেই বইটার নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট জিইওমেট্রিয়া মেট্রি আ প্রপোর্শনিয়েট প্রপর শোনিয়েট প্রপোর্শনালিটা প্রপর শো না লিটা। এটা তার গণিতের উপর লেখা বই, তোমরা ভালো দেখে নাও। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এটা তার গণিতের উপর লেখা বই ছিল। সেই বইয়ের দুই অথবা তিন নম্বর অধ্যায়ে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুইতে তিন নম্বর অধ্যায়ের কথা বলা আছে। তিন নম্বর অধ্যায়ে লুকাডি প্যাচিওলি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে বা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। তাহলে কী সম্পর্কে ধারণা দিয়েছেন? ধারণা দিয়েছেন ডাবল, DOUBLE, ডাবল এন্ট্রি, ENTRY সিস্টেম, SYSTEM, ডাবল এন্ট্রি সিস্টেম বা দু তরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি, সেখান থেকে আজকের হিসাব ব্যবস্থার উৎপত্তি। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান কী বা কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি আবারও বলছি, 1494 সালে ইতালীয় ধর্মযাজক, গণিতবিদ লুকাডি প্যাচিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। তার গণিতের উপর লেখা বই, বইটার নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনা লিটা। এখানে ইটা না লিখে এলও লেখা যেতে পারে, লিটা, প্রপোর্শনা লিটা। এই বইয়ের তিন নম্বর অধ্যায়ে উনি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ধারণা দেন, যার বাংলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা মানে হচ্ছে দুটি পক্ষ, দুতরফা শব্দের অর্থ হচ্ছে দুটি পক্ষ। তো এখন আমরা আসব হিসাব বিজ্ঞান কী। হিসাব বিজ্ঞান,
হিসাব বিজ্ঞান। এখানে দেখা যাচ্ছে হিসাব বিজ্ঞান দ্বারা একটি বিষয়কে বোঝানো হয়েছে, হিসাব বিজ্ঞান সরাসরি। যদি সংক্ষেপে একটু ব্যাসবাক্য অনুযায়ী বলা যায় তাহলে বিজ্ঞানের যে পদ্ধতি অনুযায়ী হিসাব করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। কিন্তু আমরা যাব আরও বিস্তারিত। তো হিসাব বিজ্ঞান দ্বারা একটি বিষয়কে বোঝানো হয়েছে, এটা দুটি বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে, দুটি বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। একটি হচ্ছে হিসাব, হিসাব, অন্যটি হচ্ছে বিজ্ঞান। হিসাব বিজ্ঞান দ্বারা একটি বিষয়কে বোঝানো হয়েছে, দুটি বিষয়ের সমন্বয়ে এটি গঠিত হয়েছে, একটি হচ্ছে হিসাব, অন্যটি হচ্ছে বিজ্ঞান। তো আমরা প্রথমে জানব হিসাব কী, আমরা প্রথমে জানব হিসাব কী। হিসাব, হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য, হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য। তাহলে আমরা জানলাম হিসাব কী, হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য। যেমন তুমি 500 টাকা নিয়ে বাজারে গেলে, বিভিন্ন জিনিস ক্রয় করে কোন জিনিস কত টাকা দিয়ে কিনলে সেই তথ্যটাই হচ্ছে হিসাব। এরপরে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কী? বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা, কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা, অর্থাৎ কোনো বিষয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক জিনিসটা উদ্ঘাটন করার নামই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা হিসাব সম্পর্কেও জানলাম, বিজ্ঞান সম্পর্কেও জানলাম, এই দুটি বিষয় নিয়ে তৈরি হয়েছে আমাদের হিসাব বিজ্ঞান। তাহলে এবার আমরা দুটি বিষয়কে একত্র করব। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান, এবার আমরা জানব হিসাব বিজ্ঞান কাকে বলে। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সংঘটিত যাবতীয় লেনদেন সমূহকে ব্যবসায় প্রতিষ্ঠানের সংঘটিত যাবতীয় লেনদেন সমূহকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী, বৈজ্ঞানিক পদ্ধতিতে লিপিবদ্ধ লিপিবদ্ধ করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের সংগঠিত যাবতীয় লেনদেন সমূহকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিপিবদ্ধ করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। এটা আমাদের হিসাব বিজ্ঞানের অর্থ অনুযায়ী সংজ্ঞা। আর মূল সংজ্ঞাটা বা আরও বিস্তারিত সংজ্ঞা মূল বই দেওয়া আছে, তোমরা বাড়িতে মূল বইটা দেখে ভালোভাবে চর্চা করে বিষয়টাকে আরও সহজভাবে বোঝার চেষ্টা করবে। সে পর্যন্ত তোমরা আর পরবর্তী কথা আগামী ক্লাসে হবে। সে পর্যন্ত তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো।